নতুন সমীকরণ আরম্ভ করেছে সর্বানন্দ সোণোৱালে হাগ্রামা মহিলারীরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর গোপন বুঝাবুঝি আর এস এস প্রচারক ইন্দ্রেশ কুমারর রাজনৈতিক তৎপরতা বিটিসির প্রাক্তন মুখ্য কার্যবাহী সদস্য হাগ্রামা মহিলারীর সহযোগত প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে আরম্ভ করেছে নতুন রাজনৈতিক সমীকরণ এই ক্ষেত্রত দুই বড়ো নেতা প্রমোদ বড়ো আর হাগ্রামা মহিলারীর মাজত থকা রাজনৈতিক সংঘাতর সুযোগ লবলৈ তৎপর হয়ে উঠিছে নেকি অসমর প্রাক্তন মুখ্যমন্ত্রীগৰাকী খুদ বিপিএফর এক সূত্রয় দাবি করা অনুসরি বিটিসির প্রাক্তন প্রধানগৰাকীয়ে পুনৰ ক্ষমতা লাভৰ বাবে শরণাপন্ন হৈছে আর এস এস নেতার উল্লেখযোগ্য যে মূলত জনজাতি অধ্যুষিত অঞ্চল আর ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলত হিন্দুত্ববাদৰ প্রচার আর প্রসারর দায়িত্ব আছে ইন্দ্রেশ কুমার সেই সূত্রে বড়ো ভূমিতো আর এস এসর প্রচার বিস্তার করবলে দীর্ঘ সময়ের তৎপরতা চলাই আহিছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘর অন্যতম প্রচারক ইন্দ্রেশ কুমারে গতিকে এইগৰাকী আর এস এস নেতার শরণাপন্ন হয়ে হয়তো বড়ো ভূমিত হিন্দুত্ববাদর প্রচার চলাব বিচাৰিছে হাগ্রামা মহিলারিয়ে অলপতে হাগ্রামা মহিলারিয়ে নতুন দিল্লীত ইন্দ্রেশ কুমারক সাক্ষাৎ করার পাছতে পোহরলৈ আহে এই তথ্য কেবল ইন্দ্রেশ কুমারে নহয় রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘর অন্য শীর্ষ নেতারে যোগাযোগ অব্যাহত রাখিছে হাগ্রামা মহিলারিয়ে আর এই ক্ষেত্র বড়ো নেতাগৰাকীক আর এস এসর প্রচারক ইন্দ্রেশ কুমারর সঙ্গে বৈঠকত মিলিত করার মূল নেতাগৰাকী সর্বানন্দ সোণোৱাল বুলিও চর্চা চলিছে বিজেপির শীর্ষ মহলত কিন্তু এই রাজনৈতিক সমীকরণের কি লাভ হব প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালর খোপনি পুতিছে সর্বানন্দ সোণোৱালে মুখ্যমন্ত্রীর আসনত চকু নেকি সোণোৱালর প্রাক্তন মুখ্যমন্ত্রীর লক্ষ্য 2024 নির্বাচন ইফালে 2024 অনুষ্ঠিত হব দেশের পরবর্তী সাধারণ নির্বাচন এনে পরিস্থিতিত অসমত বিজেপির রাজনৈতিক আর সাংগঠনিক শক্তির উপর নির্ভর করিব নির্বাচনের জয় পরাজয় ইতিমধ্যে রাজ্যিক বিজেপিত অন্তকন্দলও আরম্ভ হয়েছে একাংশ নেতায় সঙ্গ লৈছে সর্বানন্দ সোণোৱালর ঠিক সেই সময়তে সর্বানন্দ সোণোৱাল আর হাগ্রামা মহিলারিয়ে আর এস এসর জ্যেষ্ঠ নেতারে মিলিত হওয়াটো যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠিছে অবশ্যই হাগ্রামা মহিলারী অথবা প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে এই প্রসঙ্গত বিশেষ কোনো তথ্য রাজহুয়া করা নাই কিন্তু তার সত্ত্বেও রাজনৈতিক বিশ্লেষকসকলের মতে এই সমীকরণের আড়ত অন্য কোনো উদ্দেশ্য থাকিব পারে মানবেন্দ্র কুমার দাসের বিশেষ প্রতিবেদন মাইনুস নর্থ ইস্ট স্কডেমি এন অনলাইন লার্নিং অ্যাপ এতিয়া পঢ়া হব সহজ নবমৰ পৰা দ্বাদশ শ্ৰেণীলৈকে নীট জিডাব্লি এপিএছচি আৰু অন্য নিযুক্তি পৰীক্ষা সম্পূৰ্ণ পাঠ্যক্ৰম এতিয়া পাব কেৱল স্কডেমি এপত এতিয়া পঢ়া হব সহজ